এই দেখো বাইরে পুরো অন্ধকার, আমরা ফুল তুলতে বেরিয়েছি সবাই, 3:30 বাজে। তো এই দেখো বাড়ির আশেপাশে ফুল তুলছিলাম, তো এখন 4:30 বেজে গেছে, তাও এখনো আলো হয়নি। আর মাম্মাকে দেখো উঠে পড়েছে, গুড মর্নিং মাম্মা, কান্নাকাটি করছিল, আমার হাজবেন্ড ফোন করে বললো উঠে পড়েছে, তাই ওকে নিয়ে আসলাম এই যে। আর আজকে ফুল তোলা না, সবাই গল্প করছে। এই দেখো এইখানে এই যে মা এখানে বসে আছে অন্ধকারে। তো এই দেখো এখনো ভোর হয়নি, হবে, ভোরের আলো ফুটছে আর কি। এই দেখো রাস্তার লাইটগুলো এখনো জ্বলছে, আমরা এখানে বসে আছি যে মাম্মা, ভোর হবে হবে আর কি। এই এত ভোরে উঠেও কোনো লাভ নাই, সব ফুল নিয়ে গেছে। এই যে দেখো মা আর কাকিমুনি ফুল তুলছে, আমরা আমরা কারোর বাড়ি ফুল চুরি করতে যাইনি, আমরা নিজের বাড়ির ফুলই তুলছি, কারণ আমাদের বাড়ির ফুলই থাকে না, তাই আমরা নিজেদের ফুল তুলছি, পাহারা দিচ্ছি নিজেদের ফুল সবাই। হাই হাই, গুড মর্নিং মাম্মা। তার একটু ভোরের আলো ফোটার পর যে সকালটা এতটাই সুন্দর হয় আগে জানতাম না, কারণ কোনোদিন কিন্তু কেউ তো দেখিনি এত সকালের পরিবেশটা, খুব ভালো লাগছিল উঠে। এখন দেখো অনেকটাই বেলা, অনেকটা না ঠিক 7:30 বাজে সকাল, তো পুরোহিত বলেছে সকাল 8:30 আসবে, তো মা দেখো পুজো জোগাড় করছে একা একাই, সব গুছিয়ে নিচ্ছে এখন মা। তো এখানে দেখো ভোরে ওঠার কারণে যে ফুলগুলো, বেশি ফুল তাও পাইনি খুব একটা, তো মা এখানে দেখো কল কাটছিল, তো মা এদিকে ঠাকুরের কাজ করছিল, আর আমি ঘরে ঘর গোছাচ্ছিলাম যে মাম্মা পরে উঠে পড়বে, মাম্মা একটু ঘুমিয়েছিল তখন, যার জন্য আমিও বাইরের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছি, আর মা এদিকে সব ঠাকুরভাবে কাজ করছিল। তো গুড মর্নিং বলবো না, গুড মর্নিং তো অনেকক্ষণে হয়েই গেছে, তোমরা দেখতেই পেলে আজকে মনসা পূজা উপলক্ষে অনেক সকাল সকাল উঠেছি বাড়ির ফুল পাহারা দেবো বলে। তো যাই হোক, তো মা সব কমপ্লিট রেডি করে ফেলেছে, ঠাকুরমশাই আর আসবে বলে ফোন করলাম আমি, বললো যে রেডি করো সব চলে আসছি, তো মা একাই পুজো করছে। তো আমার দেখো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল, কারণ আজকে নিরামিষ রান্না করবো, তো স্নান করে নিয়েছি, আর আজকে গরমটাও বোধহয় প্রচণ্ড পড়বে, দেখো রৌদ্রের তাপটাও ভালোই। তো যাই হোক চলো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে, তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখানে দেখো ঠাকুরমশাই চলে এসেছে, সব রেডি করে রেখেছে মা, ঠাকুরমশাই পুজোতে বসেও পড়েছে, এখন পুজো শুরু হবে। মা জোগাড় দাও, প্রত্যেক বছরই না হয়, তুমি খেয়াল করো না, এখানে তো মা এখন অঞ্জলি দেবে। তো বাড়িতে এরকম পুজো তো সচরাচর হয় না পুরোহিত দিয়ে, তো মাম্মা দেখে একদম চুপচাপ ঠাম্মির কোলে বসে আছে, দেখো মাম্মাও অঞ্জলি দিচ্ছিল, মাম্মা তুমিও অঞ্জলি দিচ্ছ ঠাম্মির সাথে। এখানে আরতিও শেষ হয়ে গেল, আর ঠাকুর পুজো শেষ হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো ঠাকুর মামা আর ধরবে না ওটা, পুজোর পর বেশ ভালো লাগে ঠাকুর ঘরটা দেখতে, ফুল দিয়ে একদম সাজানো। তোমরা হয়তো ভাবছো মনসা ঠাকুর কোথায়, তো এটাই আমাদের মনসা ঠাকুরের থান, থানেই পুজো হয় ঘট বসিয়ে। তো পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরটা কি ভালো লাগে দেখতে, তো তোমরা তো দেখতেই পেলে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মা প্রসাদ নিয়ে এসছে, আমি খাচ্ছি, মাম্মা এই দেখো আপেল খাচ্ছে, আমি ওকে আটকে রেখেছি এখানে, দেখো বিছানার কি অবস্থা করেছে একদম দুষ্টুমি করে, মাম্মা চুল ছাড়ো চুল ছাড়ো, খুব দুষ্টু হয়ে গেছে মাম্মা, একদম পচা হয়ে গেছে, একটু হাই করে দেবে সবাইকে, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই বলো, হাই রেনা, গুড মর্নিং হলো, এখন ঘুম থেকে উঠে যে প্রসাদ খাচ্ছে, আমার রান্নার সময় হয়ে গেল, আর এনার গুড মর্নিং হলো, খাও। তো
তো এখন বাজে সকাল 10:30, সবাই সবার কাজে বেরিয়ে পড়েছে, সবাই বলতে হাজবেন্ড আর শ্বশুর দুজনেই দোকানে চলে গেছে। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে দেখো আমার হাজবেন্ড দোকানে গিয়ে পনির কিনে পাঠিয়ে দিয়েছে। তো আজকে নিরামিষ রান্না হবে, এখন আমি পনির রান্না করবো, আরও কিছু রান্না করবো, পরে তোমার এই মেনুটা দেখিয়ে দেবো। তো আমি এখন চলো আগে রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে। তো এখানে দেখো আমার রান্না শেষ, রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা ডেলি মুছে নিই, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আগে, তো আজকে ভাবলাম এটা একটু শেয়ার করি। তো গ্যাসটা পরিষ্কার করে নিলাম আমি এখন। রান্না বান্না সব কমপ্লিট, দেখো গ্যাসটা মোছাও কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে। তো আমি এখন স্নান করে নেবো, কারণ প্রচণ্ড ঘেমে গেছি, অনেক সকালে স্নান করেছি। তো যাই হোক চলো তোমাদেরকে মেনুটা দেখাই, মেনুটা দেখিয়ে তারপরে আমি স্নান করতে যাবো। তো এখানে দেখো লাউ দিয়ে ছোলার ডাল রান্না করেছি, আর আছে সবজি আলুর তরকারি, এখানে আছে পনির আর আলুর তরকারি, এটা হচ্ছে হাজবেন্ডের জন্য আলু ভাজা, আর আছে পাঁপড় ভাজা। তো এই সবই রান্না করেছি আজকে নিরামিষে। তো এখানে দেখো মাম্মা ওর পাপার সাথে প্রথমে একটু ভাত খেয়ে নিল, তারপরে ওর দাদানের সাথে হয়তো শান্তি হয় না, ও প্রতিদিনই ওর দাদানের সাথে একটু হলেও ভাত খাবেই। মাম্মা এই যে তোমার ডেইলি রুটিন, আগে দাদার সাথে ভাত খাবে তারপরে রিল্যাক্স খাবে। জলটা একটু দাও গো, আগে জলটা দাও, জল খাওয়াবো, জল 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 খাবে। তো এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একদম পাকাতে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও বানাতে পারিনি এক ফোঁটাও। তো এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমি আর মাম্মা। তো দেখো আমাদের দুজনকে দেখে বুঝতেই পারছো আশা করি, আমরা খুব ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর আর ভিডিওই বানাতে পারিনি, একদম ঘুমিয়ে পড়েছি। কারণ আমি বলছিলামই তোমাদেরকে যে আমার রান্না করার সময় ঘুম পাচ্ছিলো, তো মানে কি বলবো, খুব ঘুম পাচ্ছিলো। খাওয়া দাওয়া করেই একেবারে মাম্মাকে নিয়ে বিছানায় গেছিলাম যে মাম্মাকে ঘুম পাড়াবার, পাশে আমিও ঘুমিয়ে পড়েছি ফ্যানের হাওয়াতে। দেখো পুরো চোখ টোখ একেবারে ফুলে গেছে। মাম্মা একটু তাকাও এদিকে, এদিকে তাকাও, ওই দেখো একটু হাই করে দাও সবাইকে, হাই হাই করো, হাই করে দাও একটু। ঘুম থেকে উঠেছে তো মুডটা এত ভালো নেই খুব একটা, হাই করে দাও, করবে না, এবার করে দাও, গাড়ি দেখছো, হাই বলো, হাই হাই হাই, হাত দিয়ে হাই করো, হাত দেখাও, হাত দেখাও, হাই ছো না মাম্মা। তো এখন একটু বিকেল হয়ে গেছে, আমি হাত মুখ ধুই, মাম্মাকেও হাত মুখ ধোয়াই, একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিই, চলো মাম্মা। বাইরে এখনও প্রচণ্ড গরম, ঘর থেকে একটু বাইরে বেরিয়ে এলাম তো পুরো ঘেমে গেলাম আমি আর মাম্মা দুজনেই। যাই হোক ঘুমটা বেশ ভালোই হয়েছে, কারণ 3টার সময় উঠেছি তো ঘুম পাচ্ছিল খুব, না মাম্মা বলে দাও, হ্যাঁ বলে দিচ্ছো, হ্যাঁ বলেছে মাম্মা, কারণ তো মাম্মাও আমাদের সাথে উঠেছে অনেক ভোরবেলায়। মাম্মা যদিও পরে ঘুমিয়েছিল তাই না মাম্মা, হ্যাঁ কিছু দুষ্টুমি করছে মাম্মা। তো নিশ্চয়ই তোমরা ভাবছো হঠাৎ করে রেডি হয়ে গেলাম, হ্যাঁ তো এই দেখো হঠাৎ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর মাম্মা, যাচ্ছি একটু বাজারে, একটা জিনিস আনবো বলে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাই হঠাৎ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একেবারেই। তো আর কেউ যাচ্ছে না সঙ্গে, আমার হাজবেন্ডও যাচ্ছে না, ওকে বলিও নি যাওয়ার কথা, চুপচুপ করে যাচ্ছি আমি আর মাম্মা জিনিসটা আনবো বলে। তো চলো টোটোতে উঠি তারপরে বলছি। যাচ্ছি বাজারে একটা জিনিস কিনতে, তো অনেকদিন ধরে যাচ্ছি কিন্তু কিন্তু হয়ে উঠছে না। তো আজকে ঘুম থেকে উঠে মার সাথে বসে কথা বলছিলাম যখন একটু আগে, হঠাৎ করে ঠিক করে ফেললাম যে আজকেই যাবো, কারণ হচ্ছে কালকে ভাদ্র মাসে শুরু, আজকে শ্রাবণের শেষ, তো ভাদ্র মাসে কিছু কেনাকাটা করতে ভালো জিনিস দেখতে চাইবো, কেনাকাটা করি না আমরা, তো আজকেই যাচ্ছি যার জন্যই। তো হঠাৎ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক জন্যই মাম্মা আর আমি, তাই বলবো হ্যাঁ চলে এসেছি দোকানে। তো কি নিতে এসেছি এখন দেখলেই বুঝতে পারবে, তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা নিতে এসেছি। তো ড্রেসিং টেবিল দেখছি আমি, তো আমি চুজ করে নিই তারপরে তোমাদেরকে ফাইনালি দেখাবো পরে। চকলেট কিনে দিয়েছে দেখো মাম্মা, বাইরে অন্ধকার,
ব্যাপারে কথা বলছি। চেঞ্জ করে নিই, তো ড্রেসিং টেবিলটা পাঠাক, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও তো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। এই মাম্মু, মাম্মা ড্রেস চেঞ্জ করবে না? হাই, তো চলো চেঞ্জ করে নিই। আর বাজার থেকে কী এনেছি দেখো, এই যে ব্লিচিং পাউডার আর এই যে জর্দার কৌটা দুজনের জন্য, দুজন দেওয়ার সময় বললে একটু নিয়ে আসতে, আর মাম্মামের জন্য একটা ডেয়ারি মিল্ক। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা পাঠাক, তোমাদেরকে দেখাচ্ছি। আমি তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপরে কথা বলছি। তো এই দেখো টোটোওয়ালা দাদা নিয়ে চলে এসেছে আমি ভিডিও করার আগেই, দাঁড়াও দেখাচ্ছি। এই যে চলে আসছে, তো এটা অনেকদিন পুরনো হয়ে গেছে, তো এটা চেঞ্জ করে এবার নতুন এটা। পুরানোটা কিছু একটা তো ব্যবস্থা করতে হবে, বাইরে রাখবো। আর এটা একদম এই দেখো অবস্থা, এটা লুজ হয়ে গেছে সাইড দিয়ে। মামা এটা নিয়ে এখানে ধরে, এটা এটা ধরে দাঁড়ায় তো গর্জনি, তো এটা ধরে দাঁড়াইলে তো কিছু হবে না। মাম্মা মাম্মা, এটা তোমার নিউ গিফট মাম্মা, ও ব্যস্ত নতুন জিনিস দেখাতে। তো এই যে দেখো কারা কারা আসছে, যে মাসি, চুলবুলি, যে রুমি, আর মাম্মা হচ্ছে যে এখানেই ব্যস্ত, মাম্মা এটার উপরে উঠবে। তো আমি এখন ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। আর মাসিরা এসেছে, মাসি রুমি আর চুলবুলি এসেছে। আজকে যেহেতু বাড়িতে পুজো হয়েছে, মা ফোন করে বলেছিল আসার কথা, তো মা দেখো প্রসাদ দিচ্ছে ওদেরকে। আর আমি এদিকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আর মাম্মাও খুব দুষ্টুমি করছে সব জিনিসগুলো ছড়ানো, যার জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। তো এখানে দেখো ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি নিজেকেও একটু আয়না দিয়ে দেখে নিলাম। আর হ্যাঁ, কেমন লাগলো ড্রেসিং টেবিলটা একটু কমেন্টে জানিও তোমরা। আর খুব তাড়াহুড়ো করে গুছিয়েছি, কেমন হয়েছে গোছানো জানি না, মাম্মা দুষ্টুমি করছিল বলে। তো তোমরা তো দেখতেই পেলে আমার ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, কেমন লাগলো ড্রেসিং টেবিলটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ দেখো ঘরের কী অবস্থা, এই দেখো চার চতুর্পাশে মাম্মা সব দুষ্টুমি করে এসব করেছে, মুড়ি ফেলে রেখেছে মাঠের মধ্যে, এই পাশটা গুছিয়ে রেখেছে আর কি, কোনোরকম আরও গোছাবো। তো যাই হোক, মাসিরা চলে গেলো এক্ষুনি, কারেন্ট ছিল না, ভিডিও বানাতে পারিনি, যার জন্যই এক্ষুনি কারেন্টটা আসলো। তো এখন ঘরটা গুছিয়ে নেবো, আর রাতে রান্নাবান্না সেরকম কিছু নেই, শুধু ভাত করবো, তোমাদের দেখেছি আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছি, সব কিছুই আছে, অল্প অল্প হয়ে যাবে রাতের জন্য। তো আজকে আর বেশি কিছু বলছি না, তো চলো আজকে ব্লগটা এখানে স্টপ করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটা ব্লগে। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। টাটা।